শেষ হয়েছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। এখন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি পর্ব। নির্বাচনের জন্য ইভিএম মেশিন, ট্যাব ও অন্যান্য সামগ্রী রংপুর পুলিশ লাইন মাঠ এবং লালকুঠি মহিলা কলেজ থেকে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। 229টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী নিয়ে নিরাপত্তা বাহিনী সহ কেন্দ্রে কেন্দ্রে যাবেন। নির্বাচন ঘিরে বেশ উৎসাহী রংপুরবাসী। পছন্দের প্রার্থী নির্বাচন করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। এদিকে রংপুরবাসীকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। অতীতের অনিয়ম থেকে শিক্ষা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় তারা। আগামীকাল ইভিএম এর মাধ্যমে 229টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে রংপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ। রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও কমিশনের প্রস্তুতি কেমন? প্রশাসন ও কমিশনের প্রস্তুতি আসলে আগে থেকেই শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আজকেই সকাল 10টা অলরেডি বেজে গেছে এবং এখন থেকেই এখানকার কর্মসূচি শুরু হয়ে গেছে। 229টির যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে আসলে নির্বাচন গ্রহণ করার জন্য যে সরঞ্জামাদি, ইভিএম মেশিন সহ আরও যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। রংপুর পুলিশ লাইন মাঠে কিন্তু যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে দায়িত্ব পালন করবেন, ভোট কেন্দ্রগুলোতে নিয়োজিত থাকবেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেকটি কেন্দ্রে এক একজনকে দায়িত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের দায়িত্বগুলো কী। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রের আপনি জানেন একটি করে প্রিজাইডিং অফিসার থাকবে, আরও সহকারী প্রিজাইডিং অফিসাররা থাকবে, তাদেরকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং সরঞ্জামাদি তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তারা কেন্দ্রে দিয়ে পুলিশ নিরাপত্তার মাধ্যমে কেন্দ্রে নিয়ে যাবেন, এখানে বুঝিয়ে দেওয়া হবে। এখানে পুলিশ কমিশনার আছেন, বিভাগীয় পুলিশ কমিশনার, তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশদেরকে তাদের দায়িত্ব কী হবে বা তাদের আচরণ কেমন হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং এখানে একটি বিশাল কর্মযজ্ঞ রয়েছে এবং এই কর্মযজ্ঞের জন্য গতকাল রাতের পর থেকেই কিন্তু এই ভোট থেকেই এখানে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা কাজ করবেন নির্বাচন গ্রহণের ক্ষেত্রে, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত থেকে কীভাবে সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করা যায় এবং সুষ্ঠুভাবে ভোটারদের ভোট গ্রহণ নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে কথা হচ্ছে এবং তারা এই ব্রিফিংটি নিয়ে সেভাবেই নির্বাচনের দিন অর্থাৎ আগামীকালকে কাজ করবেন এবং নির্বাচনের সময় ভোট গ্রহণ করবেন সাধারণ ভোটারদের কাছে, সেই আনুষ্ঠানিকতাগুলো আসলে এখন চলছে। এই মুহূর্তে আসলে শুরু হয়েছে প্রিজাইডিং যে অফিসাররা রয়েছেন তাদেরকে তাদের সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়ার জন্য। রুবা, ভোলায় দুটি জাহাজের সংঘর্ষের পর একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে জাহাজের 12 নাবিককে। আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা শুরু হয়নি। তবে ট্যাঙ্ক থেকে জ্বালানি তেল বের হওয়া বন্ধ করা হয়েছে। শনিবার চট্টগ্রাম বন্দর থেকে 11 লাখ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। তুলাতুলির কাছে আসার পরে রাতে আরেকটি জাহাজ তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমের পাশে ধাক্কা দেয়। এতে তলা ফেটে জাহাজটি তলিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু তেল জেলেরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাজের এক স্টাফ। খবর পেয়ে কোস্টগার্ড জাহাজের 12 নাবিককে উদ্ধার করে। নোয়াখালীর কবিরহাটে ছিনতাইকারীর অটোরিকশা ছিনিয়ে নিতে গিয়ে চালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন রাব্বিকে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাতে কবিরহাট সরকারি কলেজের পাশে এনায়েতনগর সড়কে হামলা হয়। নিহত রাব্বি উপজেলার বাড়িপুকুর এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, রাব্বি বাড়িপুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারে আসছিল। যাত্রী বেশে ছিনতাইকারী চক্র গন্তব্যের বদলে অটোরিকশা অন্যত্র নিয়ে যেতে বললে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খেলার খবর। সম্প্রতি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকদের সামনে পুরস্কারে লাথি মারার ঘটনায় আজীবন নিষিদ্ধ হলেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। 23 ডিসেম্বর বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ থেকে পুরস্কার নেয়ার পর তাতে লাথি মারার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই প্রতিযোগিতায় 11 জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ।
এই রায়ে সন্তুষ্ট হতে না পেরে তিনি পুরস্কারের মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি সভা করে। সেই সভায় জাহিদকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।